আমাদের দুর্ভাগ্য যা আমরা বলি অন্তরে তা আমরা লালন করি না, অন্তরে যা লালন করি মুখে তা প্রকাশ করি না। এই কারণেই মুনাফিকিয়ার বেঈমানির মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনার কারণেই আজকে সব জায়গায় আমরা আজকে অপমানিত, আজকে সব জায়গায় আমরা আজকে ক্ষতির সম্মুখীন। পরিবারের মধ্যে বাপের ছেলের কথা শুনে না, ছেলে বাপের কথা শুনে না। একটা হট্টগোল, একটা গন্ডগোলের মধ্যে পরিবারটা চলছে। ছেলে আড্ডা দেয় এক জায়গায়, বাবা আড্ডা দেয় আরেক জায়গায়। আর ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি আমাদের সমাজ জীবনের মধ্যে নানান ধরনের ব্যাধি, নানান ধরনের খারাপ দিকগুলো, মদ গাঁজা সহ বিভিন্ন বিষয়ের উপরে আজকে আমরা বেশি আকৃষ্ট হয়ে গেছি। আমি দায়িত্ব গ্রহণ করার পরে আমি এগুলোর প্রতি তীক্ষ্ণ নজর রাখছি, দৃষ্টি রাখছি, সমাজ যাতে কলুষ মুক্ত করা যায় সে লক্ষ্যে আমি কাজ করছি। আজকে এই ওয়াজের মাধ্যমে, এই মাহফিলের মাধ্যমে আমি আমার অভিভাবকদের কাছে বলে দিতে চাই, আপনাদের সৌভাগ্য আমার চেয়ার থেকে কোনো অপরাধীকে সহযোগিতা করা হয় না, আমার চেয়ার থেকে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয় না, আমার চেয়ার থেকে কোনো অপরাধকে প্যাট্রোনাইজ করা হয় না, কোনো অপরাধকে উৎসাহিত করা হয় না, মদ গাঁজার কোনো লাইসেন্স অথবা কারোর কাগজ এই বিষয়ে উৎসাহিত করার বিষয়ে আমার চেয়ার থেকে এটা হয় না। এটা আপনাদের সৌভাগ্য, ক্ষমতার থেকেই দুর্নীতি দুর্বৃত্তর হয়। আর আমি আজকে এখানে বলে গেলাম, আমি যতক্ষণ আপনাদের দায়িত্বে আছি, যতক্ষণ আপনাদের সেবায় আছি, যতক্ষণ এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জীবিত আছি, ততক্ষণ এখানে অপকর্ম, খারাপ কর্ম, মদ গাঁজা সহ কোনো বিষয়ে কেউ কোনো ধরনের সহযোগিতা আমার কাছ থেকে পাবে না। আমি কোনো অসৎপক্ষের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। আমার বিরুদ্ধে ইতিমধ্যেই এক শ্রেণীর মানুষ দোকানে বসে, রাস্তাঘাটে বসে আমার বিষয়ে সমালোচনা করে, কারণ আমি নিয়ন্ত্রিত পরিবেশে, শৃঙ্খলাময় পরিবেশে সব নিয়ে পরম সমাজ প্রতিষ্ঠা করার জন্যে আমি ভূমিকা রাখছি। এটা ওনাদের অপছন্দ, এটা ওনাদের জীবনচর্চের সাথে এটা মানায় না, খাপ খায় না, যার কারণে ওনারা এগুলো পছন্দ করছেন না। আজকে প্রতিষ্ঠান হচ্ছে, আজকে ওয়াজ হচ্ছে, আমাদের মসজিদগুলোতে মুসল্লি হচ্ছে জুম্মাতে, আর পাঁচ অক্টোবর নামাজে মুসল্লি নাই। আমাদের মধ্যে চারিত্রিকভাবে যেই দশ নেমেছে এটার আজকে পরিবর্তন দরকার। ইতিমধ্যে আমি আজকে এখানে এই ওয়ার্ডে আমাদের সম্মানিত মেম্বার সাহেবকে নিয়ে, আমি আপনাদের ওয়ার্ডের ইমাম সাহেবদেরকে নিয়ে একটা বৈঠক করেছি এই ওয়াজে আসার আগে। আমরা ইমাম সম্মেলনের মাধ্যমে এই ইউনিয়নে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমি কাজ শুরু করে দিতে চাই। আমি জানি মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম না হলে এখানে ব্যক্তির চরিত্রে পরিবর্তন করা যাবে না, এখানে নীতি নৈতিকতা পুনরুদ্ধার করা যাবে না, এখানে সৎ ন্যায় পরায়ণ সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। আর সে লক্ষ্যেই আমি আশা করছি জানুয়ারির 9 তারিখে এই ইউনিয়নে প্রত্যেক ইমাম সাহেবদেরকে নিয়ে একটি ইমাম সম্মেলনের মাধ্যমে, একটা নীতি প্রণয়ন করে, একটা কমিটি গঠনের মাধ্যমে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আমি শুরু করি নতুন বছরে। এই আমি এই নিয়ে আমি কাজ করছি, এই নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি। আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করতে চাই, যারা নিজেদেরকে সব মানুষ হিসেবে দাবি করেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যারা নিজেদেরকে সৎ মানুষ হিসেবে পরিচয় দেন এবং আপনি নিজে সৎ মানুষ, এই মানুষগুলো আসুন, আপনারা আমার এই সকল কাজে সত্য এবং ন্যায় পালন সকল কাজে আপনারা সহায়তা করুন। আমাদের খারাপ লোকের সংখ্যা অনেক কম, কিন্তু তারা সংগঠিত, সব মানুষগুলো আজকে সংগঠিত নয়। অসৎ লোকের কাছে আমরা পরাজিত হচ্ছি কারণ আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে সাহস নেই, আমাদের মধ্যে আমরা ভালো কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে পারি না। আপনাদের সৌভাগ্য 3 নম্বর ডোমিনিয়নে ভালো কাজগুলো করার জন্যে, আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্যে আমি এখানে আল্লাহকে পাঠিয়েছেন। ইনশাআল্লাহ সকল বাধা বিপত্তিকে আমি পরিহার করে, সকল রকমের হুমকি ধামকিকে পরিহার করে আমি এই ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে, একটি সুন্দর আদর্শ ভিত্তিক নৈতিকতা সম্পূর্ণ একটি শিষ্টাচার, একটা সুন্দর ইউনিয়ন হিসেবে আমি গড়তে চাই। আপনারা আমাকে সহায়তা করলে ইনশাআল্লাহ আমি এই কাজে আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত দুষ্ট চক্রকে প্রতিহত করে একটা সুন্দর ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনের ব্যবস্থা আমরা করতে পারবো।